বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শামিমা শিরিন, সহকারী শিক্ষক বাংলা বিষয়ে। আজ আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে প্রথম শ্রেণীর দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এসো এবার আমরা পড়ে যাচ্ছি। আজ আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ টপিক। প্রথমটি হচ্ছে অশুদ্ধ বানান শুদ্ধকরণ এবং পরবর্তী টপিকটা হচ্ছে এক কথায় প্রকাশ। প্রথমে আমরা অশুদ্ধ বানান শুদ্ধকরণ সম্পর্কে আলোচনা করছি। দেখো, অশুদ্ধ বানান শুদ্ধকরণ, এখানে পরীক্ষায় আমাদের কতগুলো অশুদ্ধ বানান থাকবে, শব্দ লেখা থাকবে, যেগুলি বানান থাকবে ভুল অর্থাৎ অশুদ্ধ, সেই অশুদ্ধ বানানকে আমরা পাশে শুদ্ধ লিখে এইভাবে শুদ্ধ করে শুদ্ধ বানানটি লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো, অশুদ্ধ বানান থাকবে, সেই অশুদ্ধ বানানটাকে শুদ্ধ যেভাবে হয় সেই শুদ্ধ বানানটি পাশে শুদ্ধ লিখে আমরা শুদ্ধ বানানটি লিখব। এবং এই জন্য আমাদেরকে মূল বই খুব ভালো করে পড়তে হবে। আমরা বেশি বেশি গল্প পড়ব, কবিতা পড়ব, তাহলে সেখানে আমরা বুঝতে পারবো কোনটি অশুদ্ধ এবং কোনটি শুদ্ধ বানান। এবার দেখো, প্রথমে আছে গোলাপ। এই গোলাপটিকে অশুদ্ধ করে লেখা হয়েছে গ লয়কাল্লা প। এই বানানটি আসলে সঠিক নয়, তো সেক্ষেত্রে আমাদের শুদ্ধ বানানটি হবে গয়কার লকার প। গোলাপ কি? গোলাপ একটি ফুলের নাম, তো সেক্ষেত্রে আমরা আমাদের বইয়ে এই শুদ্ধ বানানটি পেয়ে যাব। আমরা যদি গল্প পড়ে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে যে গল্পগুলি আছে সেই গল্পগুলি ভালো করে পড়ি, তাহলে এই শুদ্ধ বানানগুলো উত্তর করতে পারবো, অ্যান্সার করতে পারবো পরীক্ষার হলে। এবার দেখো, পরের শব্দটি হচ্ছে ঘুমুর। আসলে এটা হবে ঘুমুর, এই গয়ের জায়গায় ঘ হবে। ঘুমুর শব্দটি লিখতে ঘ ঋষুকার, উমর ঋষুকার এবং প শূন্য র, এইভাবে আমরা শুদ্ধ করে ঘুমুর শব্দটি লিখব। এরপরের শব্দটি দেখো জাতির। জাতির লিখতে এখানে ত দীর্ঘ ইকার আছে, জাতির লিখতে এখানে ত দীর্ঘ ইকার আছে। আমরা এই জাতির শব্দটিকে সঠিক করে লিখতে অর্থাৎ শুদ্ধ করে লিখতে ত এর আগে হ্রস্ব ইকার দেব, তো সেক্ষেত্রে দেখো জাতির এটা অশুদ্ধ বানান, দীর্ঘ ইকার দিলে অশুদ্ধ বানান, তাহলে শুদ্ধ হবে ত হ্রস্ব ইকার দিয়ে, জ আকার ত হ্রস্ব ইকার এবং ব শূন্য র। এরপরের শব্দটি দেখো তৃণ, ত ঋকার দন্তন্য, এটি অশুদ্ধ একটি বানান, তৃণ শব্দের অর্থ ঘাস, তাহলে তৃণ বানানটি শুদ্ধ করে লিখতে গেলে আমাদের কি করতে হবে, তৃণ বানানটি শুদ্ধ করে লিখতে গেলে আমরা ত ঋকার মূর্ধন্য লিখব, তাহলে দন্তর জায়গায় মূর্ধন্য দিলে মূর্ধন্য নজর দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের বানানটি শুদ্ধ হয়ে যাবে। এবার দেখো নূপুর। নূপুর নূপুর লিখতে অশুদ্ধ হবে এই বানানটি আছে, এখানে আছে দন্তন্য রসুকার পরশুকার এবং বয়শূন্য র। আসলে শুদ্ধ হতে হলে কি হবে, শুদ্ধ হতে গেলে হলে আমাদের লিখতে হবে দন্তন্য দীর্ঘকার, রসুকারটা হয়ে গেল দীর্ঘকার, পরশুকার এবং বয়শূন্য র নূপুর। এবার দেখো বৃহস্পতি। বৃহস্পতি শব্দটি এখানে যা আছে এটা অশুদ্ধ আছে, এই অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে, এখানে আছে বরিকার হ মূর্ধন্য শয়ের সাথে প যুক্ত এবং তরস্বরিকার, তো সেক্ষেত্রে আমাদের শুদ্ধ করে লিখতে গেলে আমাদের লিখতে হবে বরিকার হ, এখানে দন্ত স্বয়ের জায়গায় হবে সরি মূর্ধন্য স্বয়ের জায়গায় হবে দন্ত স্ব এবং যুক্ত প সাথে তরস্বরিকার, তাহলে বৃহস্পতি বৃহস্পতি বানানটি কি হবে শুদ্ধ করে, বরিকার হ দন্ত স্বযুক্ত প এবং তরস্বরিকার। এরপর শব্দটি দেখো বৈঠক। এটা বৈঠক, এটা ব ঐকার ট এবং ক আছে, এটি একটি অশুদ্ধ শব্দ এবং অশুদ্ধ বানান, তো অশুদ্ধ শব্দটিকে আমাদের শুদ্ধ করে লিখতে গেলে কি করতে হবে, এই অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে লিখতে গেলে ট এর জায়গায় ঠ হবে, তাহলে শুদ্ধ হবে ব ঐকার ছ ক, এখানে আছে ব ঐকার ট ক, তাহলে শুদ্ধ করে হবে ব
বইকার ঠ ক বই ছ এবার দেখো শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল তো সেই ক্ষেত্রে এখানে বানানটি আছে দন্ত স আকার প ল আকার লা শাপলা এটি অবশ্যই একটি অশুদ্ধ বানান এই অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে লিখতে গেলে আমাদের দন্ত স এর জায়গায় তালব স লিখতে হবে তাহলে আমাদের শুদ্ধ বানান হবে তালব স আকার প ল আকার লা শাপলা বানানটিকে অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে লিখতে গেলে আমাদের তালব স আকার প এবং ল আকার লা এভাবে লিখে অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করতে হবে এর পরের শব্দটি দেখো এর পরের শব্দটি আছে স্বাধীন স্বাধীন এখানে দন্ত স বয় আকার ধ রস্যই কার আছে আমরা জানি স্বাধীন একটি এই যে রস্যই কার দিয়ে শব্দটি লেখা আছে এটি একটি অশুদ্ধ বানান তো শুদ্ধ করে লিখতে গেলে আমরা ধ এর সাথে দীর্ঘই কার দিব তাহলে স্বাধীন বানান শুদ্ধ করে লিখতে গেলে আমাদের দন্ত স বয় আকার ধ দীর্ঘই কার এবং দন্ত ন লিখে অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করতে হবে সর্বশেষ যেটি সর্বশেষ হচ্ছে সংখ্যা সংখ্যা লিখতে দন্ত স অনুসার খ আকার আছে তো সেই ক্ষেত্রে আমরা খ এর পরে একটি জ ফলা দিয়ে আমরা অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে সংখ্যা লিখব তাহলে সংখ্যা অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে লিখতে গেলে দন্ত স অনুসার খ জ ফলা আকার লিখে আমরা অশুদ্ধ বানান শুদ্ধ করে লিখব তাহলে শিক্ষার্থী তোমাদের বারবার বলছি আমরা যদি অশুদ্ধ বানানটিকে শুদ্ধ করে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি লিখতে হবে বারবার লিখলে আমাদের অশুদ্ধ বানানগুলো শুদ্ধ করে লিখতে পারবো আমাদের বানান সুন্দর হবে হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট হবে এর পরের টপিক এর পরের টপিকটা হচ্ছে এক কথায় উত্তর দাও এখানে যা আছে এক কথায় উত্তর দাও তাহলে প্রশ্নটি যা আসবে সেই প্রশ্নের উত্তর আমাদের একটি কথায় লিখতে হবে তো দেখো প্রথম প্রশ্নটি আছে জাতীয় ফল কি জাতীয় ফল কি কাঁঠাল এখানে আমরা সম্পূর্ণ বাক্য তুলব না জাতীয় ফল কাঁঠাল এটা তোলার দরকার নেই যেহেতু দেওয়া আছে এক কথায় উত্তর দাও সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি কথায় উত্তরটি লিখব জাতীয় ফল কি উত্তর হবে কাঁঠাল এর পরের প্রশ্নটি দেখো পথ হারিয়ে কোথায় যায় পথ হারিয়ে কোথায় যায় উত্তর হবে বনে শুধুমাত্র বনে লিখলেই আমাদের উত্তরটি হবে আমরা এটা একটি কবিতার লাইন পথ হারিয়ে কোন কোণে যায় তাহলে আমি বারবার বলছি তোমরা যদি মূল বইটি ভালো করে পড়ো তাহলে প্রশ্নে যে কোনো প্রশ্নের আমরা সঠিক উত্তর লিখতে পারবো এবার দেখো পরের বাক্যটি হচ্ছে কৃষক কখন বৈঠক করেন কৃষক কখন বৈঠক করেন এখানে সম্পূর্ণ বাক্য তোলার দরকার নেই একটি কথায় আমরা লিখব বৈকালে এর পরের প্রশ্নটি দেখো বাবা কি মাছ ধরেন মৃগেল বাবা মৃগেল মাছ ধরেন এটি লেখার দরকার নেই যেহেতু এটি একটি এক কথার উত্তর তাই আমরা লিখব মৃগেল থোকা থোকা কি উত্তর হবে ফুল থোকা থোকা কি উত্তরটি হবে ফুল এর পরের প্রশ্নটি দেখো নবীজির কথা মতো কে কাজ করলো নবীজির কথা মতো কে কাজ করলো লোকটি এটি কিন্তু একটি গল্পের প্রশ্ন আমি বারবার বলছি আমরা গল্প পড়ব ভালো করে তারপর প্রশ্ন দুপুর বেলা কার খেলা দুপুর বেলা কার খেলা উত্তর হবে মুর দুপুর বেলা মুর খেলা সৈকতে কি বসেছে সৈকতে মেলা বসেছে এটা উত্তরটি লেখার দরকার নেই সম্পূর্ণ লেখার দরকার নাই বাক্য যেহেতু এখানে বলা আছে এক কথায় উত্তর তাই আমরা উত্তরটি লিখব মেলা সৈকতে কি বসেছে উত্তর হবে মেলা আশা করছি আমরা অশুদ্ধ শুদ্ধ এবং এক কথায় উত্তর আজকে যে টপিক দুটো ছিল খুব ভালো মতো বুঝতে পেরেছি বাসে আমরা বেশি বেশি লিখব বেশি বেশি পড়বো তাহলে সব প্রশ্নের উত্তর ভালো মতো দিতে পারব এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজ হবে আমরা আজকে ক্লাসে যা করালাম অর্থাৎ ক্লাস ওয়ার্কটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা সুন্দর করে এইচডব্লিউ করবে এবং প্রতি রবিবার তোমরা যার যার ভবনে খাতা জমা দিবে তোমরা নিশ্চয়ই এর মধ্যে জেনে ফেলেছ যে বাড়ির কাজের খাতার উপর আমাদের সিটি এবং ডায়েরি মার্কিং হবে তবে তোমাদের সিটি মার্কিংগুলি এই বাড়ির কাজের খাতাতেই হয়ে আমরা দিব তো যথাযথভাবে আমরা বাড়ির কাজ করব বেশি বেশি পড়াশোনা করব বাবা মায়ের কথা শুনবো আজ এ পর্যন্তই
আগামীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।